বন মহোৎসব উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পড়ুয়াদের গাছ লাগানোর বিষয়ে সচেতন করলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। রায়গঞ্জের সুদর্শনপুরে সারদা শিশু তীর্থ স্কুল কর্তৃপক্ষ এমন মহতি উদ্যোগ নেওয়ায় খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও। শনিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর স্কুল চত্বরে শিক্ষক ও শিক্ষিকারা পড়ুয়াতে সুস্থ পরিবেশের স্বার্থে বিদ্যার্থীদের মধ্যে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা বোঝান। পাশাপাশি গাছ লাগানোর পদ্ধতি শেখাতে পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় চত্বরে বিভিন্ন গাছের চারাও রোপণ করানো ছাড়াও রোপণ পদ্ধতি শেখানো হয়। এরপর স্কুলের পড়ুয়াদের একাংশকে নিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা রায়গঞ্জের বোগ্রাম ছত্রপুর সোয়ারই মোড় সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু সেন কি কি জানিয়েছেন শোনাব। বললাম স্যার, আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? নমস্কার, আজকে আমাদের বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছি। 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ সপ্তাহ, সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 15 জুলাই বিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছি। আজকে কী কী কর্মসূচি করলেন আপনারা? আজকে বিদ্যালয়ে ভাই বোনদের দিয়ে আর বৃক্ষরোপণের কাজ কার্যক্রম করলাম। এছাড়া ছুটি হয়ে যাবে, তারপরে বিদ্যালয়ে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা আর 4-5টি দলে ভাগ করে 4-5টি গ্রামে যাব, সেখানে আমরা আর বৃক্ষরোপণ সপ্তাহ পালনের কার্যক্রম করব। আপনারা কোন কোন গ্রামে যাবেন? আমরা কাশিবাড়িতে যাব, তারপরে রায়পাড়া সেখানে যাব, এদিকে ওই সোহরি মোড়ে যাব, এরকম বিভিন্ন জায়গায় যাব, আরও একটি গ্রামে যাব। মূলত আপনারা মানে বাচ্চাদের ছাত্রদের কী বার্তা দিতে চাচ্ছেন? এই যে প্রতীকী গাছ রোপণ হলো, আপনারা কী বাচ্চাদের কী বোঝাতে চাইছেন? এবছর আমাদের বিদ্যাভারতীর পর্যাবরণ বর্ষ, পরিবেশ সুস্থ সুন্দর রাখতে সারা বছর ধরে এই ধরনের আমাদের বিভিন্ন কার্যক্রম হবে। গাছই যে প্রাণ এবং গাছে আমাদের সুরক্ষিত করা উচিত, গাছকে রক্ষা করা উচিত, এই বার্তাই আমরা ভাই বোনদের দিতে চাই। আর সেটাকে কেন্দ্র করে আমাদের আজকের এই বৃক্ষরোপণ সপ্তাহ কার্যক্রম, এছাড়া প্লাস্টিক বর্জন ইত্যাদি আরও নানাবিধ কার্যক্রম আগামীতে আমরা রাখব। মানে গাছকে রক্ষা করার প্রয়োজনীয়তা কী, বাচ্চাদের কী বোঝালেন, কেন গাছকে রক্ষা করতে হবে? গাছই প্রাণ, এটা আমরা ভাই বোনেরা সবাই জানে যে গাছ থেকে আর যে বিশুদ্ধ অক্সিজেন পায় আর সেটা নিয়েই প্রাণীকুল বেঁচে আছে, আর একে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। এই ধারণা সমস্ত ভাই বোনেদের মধ্যে যেরকম রয়েছে এবং এটা আরও বেশি বেশি করে তাদের মধ্যে আসুক এবং গাছকে রক্ষা করুক, আর তাহলে পরিবেশ সুন্দর সুস্থ থাকবে, এই বার্তায় আমরা ভাই বোনেদের দিতে চাই। আপনার নাম কি স্যার? শান্তনু সেন। আপনি কী পদে আছেন স্কুলে? আমি বিদ্যালয়ের প্রধান আচার্য। তবে বৃক্ষরোপণের উপযোগিতা এই মুহূর্তে যে অত্যন্ত প্রাসঙ্গিক তা হলফ করেই বলে দেওয়া যায়। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ঘুরে এসে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।